টিং টিটিং। আপনি আপনি স্ক্রিনটা দেখে আপনি বুঝতে পারছেন আজকে কিসের উপর কথা বলতে যাবো, যেটাতে আপনি সবচেয়ে বেশি ভয় পান সেটা হচ্ছে 7:30। টিং টিটিং। আর ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমার আগের ভিডিওগুলো দেখবার জন্যে, আই এম রিয়েলি এক্সাইটেড। তাই জন্যে একটা চাপের ভিডিও করতে যাচ্ছি যেটাতে সবাই খুব ভয় পায়, সেটাই কেন 7:30 মানে কি? সবাই বলছে আমার শনি 7:30 চলছে, 7:30 কি আসলে সেটা কিন্তু অনেকেই জানে না। লেটস স্টার্ট ফ্রম বেসিক টু অ্যাডভান্স। হ্যাঁ, যে হোয়াট ইজ 7:30? 7:30 মানে 7.5 বছর। স্যাটার্ন, আমি স্যাটার্নের প্রতি আগে দুটো ভিডিও করেছি, স্যাটার্ন সম্বন্ধে যদি না জানেন আগের দুটো ভিডিও পার্ট 1 পার্ট 2 দেখুন, তাতে অনেক ডিটেলস পাবেন। ভুল ভাল অ্যাস্ট্রোলজার কাছে দৌড়াতে হবে না, নিজে বুঝবেন যে হোয়াট এভার হ্যাজ হ্যাপেনিং ইন ইয়ার লাইফ ইজ ফর গুড। সরি, লেটস বি সিরিয়াস অন 7:30। 7:30 হচ্ছে স্যাটার্নের 7.5 বছর, কারণ স্যাটার্ন একটা ঘরে, আমাদের যেমন জানি কি কালি শেষ এটা হচ্ছে যে ইস্ট ইন্ডিয়ান চার্ট, যেটা আমরা ফলো করি, নর্থ ইন্ডিয়ান চার্ট আঁকছি না, এমনি বোর্ডটার খুব বাজে অবস্থা, ভুলভাল অনেক আঁকাআঁকি করেছি। সো স্যাটার্ন একটা ঘরে যখন ট্রানজিট করে, একটা ঘর থেকে আরেকটা ঘরে যায়, তারপর একটা ঘরে যায়, প্রত্যেকটা ঘরে থাকে 2.5 ইয়ার্স করে, 7.5 বছর করে। তাহলে তিনটে আড়াই যোগ করলে হচ্ছে 7.5 ইয়ার্স, দ্যাট ইজ দ্য 7:30। 7:30 কোন তিনটে 2.5 বছর নেওয়া হয়? যেখানে আপনার চন্দ্র আছে তার 12 নম্বর ঘর, সেই ঘরটা, যেখানে আমার চন্দ্র আছে, ধরুন মুন আছে আপনার, আমার এটা হচ্ছে মেষ রাশি, বেসিক ধরে নিচ্ছি মেষ লগ্ন, আপনার কর্কটে এটা হচ্ছে ক্যান্সার, কর্কটে চন্দ্র আছে, মুন আছে, তাহলে মেষ বৃষ মিথুন জেমিনি। হ্যাঁ, মিথুন থেকে, মিথুনে যখন স্যাটার্ন ঢুকছে, এখান থেকে যখন স্যাটার্ন ঢুকছে, আপনার 7:30 শুরু হচ্ছে এই আড়াই বছর। সিংহতে যখন স্যাটার্ন যা বেরিয়ে যাচ্ছে, এখান থেকে যখন এখানে চলে যাচ্ছে, আপনার 7.5 বছর, 7.5 বছর শেষ হচ্ছে। 7:30 লোকে ভয় পায় কেন? 7:30 যদি না জানেন তো জানার দরকারই নেই, দেখারই দরকার নেই, না জেনে থাকাটাই বেটার আমার মনে হয়। কারণ হচ্ছে পৃথিবীতে সবার 7:30 যায়, এরকম প্রচুর লোক আছে তারা জানেই না যে 7:30 হচ্ছে, তাদের মনে হচ্ছে নর্মাল রুটিন লাইফতে যাচ্ছি, লাইফে ট্রাভেল আসছে, টাফ টাইম আসছে। তারা অনেক সাহসী লোক, মানে হিউম্যান রেস হচ্ছে সাহসী, সবসময় তারা সাহসের সম্বন্ধে যুদ্ধ করে এগিয়ে চলে। সেটাই আমি সবাইকে বলি যে অ্যাস্ট্রোলজিতে এতটা ইনভলভ হবেন না যেখানে আপনি ভয় পেয়ে যাচ্ছেন। অ্যাস্ট্রোলজি আপনি যখন একজন, মনে রাখবেন যে একজন অ্যাস্ট্রোলজির কাছে যাচ্ছেন কখন আপনি, আপনার যখন লাইফে কোনো প্রবলেম পাচ্ছেন, যে আপনার মনে হচ্ছে রেজাল্ট পাচ্ছি না, তখন আপনি কোনো উপায় না পেয়ে অ্যাস্ট্রোলজির কাছে যাচ্ছেন। সেই অ্যাস্ট্রোলজি যদি আপনাকে আরও ভয় পাইয়ে দেয় তাহলে আর কী লাভ হবে? অ্যাস্ট্রোলজির হচ্ছে জ্যোতিষী, জ্যোতিষী, জ্যোতিষীর মানে হচ্ছে হচ্ছে জ্যোতিষ, লাইট অফ গড। হ্যাঁ, ভগবান যে লাইটটা আপনার লাইফে দিয়েছে, হয়তো মানে এরকম অনেক সিচুয়েশান যায় যে আপনি ভাবছেন যে আপনার বাজে হচ্ছে, কিন্তু যখন আপনি পেছনের দিকে ডটসগুলো জয়েন আপ দ্য ডটস, যে আপনার এই সময়টা এইটা হয়েছিল বলে এখানটা এইটা হলো, আপনি কোনো একটা কলেজে কোনো একটা সায়েন্সে চান্স পাননি বলে আপনি তখন কমার্স সিলেক্ট করেছিলেন, আর সেই কারণে আজকে আপনি সিএ হয়ে 1,00,000 টাকা মাইনে পাচ্ছেন। হ্যাঁ, আপনি যদি ভেবে দেখেন ওই সায়েন্স, আপনি তখন কিন্তু মনে হচ্ছিলো সায়েন্সটা পাইনি, আমার কেরিয়ারটা একটু ডাউন হয়ে গেল, হয়তো সায়েন্স পেলে আপনি কিছুই করতে পারতেন না, বিকজ আপনি কমার্সটা পেয়েছিলেন বলে আপনার কেরিয়ারটা ভালো হলো, কিন্তু সেই সময় আপনি বুঝতে পারেননি। তো সেটাই হচ্ছে যে সবসময় যা হয় যে আপনার সবসময়, আমি বিবেকানন্দ বলে গেছে যে সবসময় যা হয় সেটা ভালোর জন্যই হয়, মিনস এনিথিং। আজকে মানে সবাই মানে একটা ভয় পায় কি, যে ধরুন নিজের লোক কেউ মারা গেলো বা কিছু একটা শরীর খারাপ হলো, আপনার শরীর আছে প্রবলেম হবেই। হ্যাঁ, নিজেকে সাহসী বানান, মানে নিজেই কাজটা করছে সেই কাজটা করুন। তা 7:30 যখন যায় তখন এই কেন কথাগুলো বলছি, সে অনেক ডিপ্রেসড হয়ে যায়, সেই লোকটা মানে মানসিকভাবে ডিপ্রেসড হয়ে যায়। কেন মানসিকভাবে ডিপ্রেসড হয়ে যায়? বিকজ অ্যাস্ট্রোলজিতে মনটা হচ্ছে স্যাটার্ন, মনটা হচ্ছে খুব সফট, মানে সে চায় যে কম্বলের বেরোতে শীতকালে আমি বেরোবো না। হ্যাঁ, সেটা হচ্ছে মন। হ্যাঁ, এবার হচ্ছে তার কাছে একটা স্ট্রং টিচার চলে এলো, একটা বয়স্ক স্ট্রং টিচার চলে এলো, সে তার কম্বলটা গায়ে থেকে জোর করে তুলে নিল ঠান্ডার মধ্যে।
হ্যাঁ, তখন তার কিন্তু মনে হচ্ছে যে কি হবে, যাবে এই চারটা আমার মাথা থেকে, কিন্তু ওই কষ্টটা যে করে উঠছে, উঠে সে অফিসে যাচ্ছে, সেই কারণে কিন্তু মাইনেটা পাচ্ছে। এটাই হচ্ছে সাড়ে সাথী। সাড়ে সাথী হচ্ছে মনটা একটা স্ট্রং টিচার তার আন্ডারে নিয়ে আসছে, সেই সে তাকে লাইফের জন্যে 7.5 বছর, জেনারেলি বেশিরভাগ লোকের দেখবেন 7.5 বছর যা সাড়ে সাথীটা পড়ে হচ্ছে টিনেজ টাইম, টিনেজ থেকে অ্যাডাল্টহুডে যাচ্ছে, তখন সাড়ে সাথী। সাড়ে সাথী ফিরে আসে এক মিনিট প্রত্যেকটা ঘরে 2.5 বছর করে ধরেন 20-22 বছর পরে সাড়ে সাথী ফিরে আসে। মানে সাড়ে সাথী যখন যায় সে লাইফের জন্য তৈরি হয়ে যায়, সে এবার বুঝতে পারে যে লাইফে আমার যা প্রবলেম হোক আমি সেই প্রবলেমটাকে ফেস করতে পারবো, সেটাই হচ্ছে সাড়ে সাথী। এটা হচ্ছে বেসিক সাড়ে সাথীর কনসেপ্ট। হোপফুলি বেশি জ্ঞান হয়ে গেল না। আরেকটু অ্যাডভান্সে বলি, আমি অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি অনেক অ্যাডভান্স চাইলে বলতে পারি, কিন্তু আপনাদের মাথার মধ্যে ট্যান হয়ে বেরিয়ে যাবে অর্ধেক লোকে, সেই কারণে আমি বলি না। তো আমি ভাবছি আস্তে আস্তে বলবো, এনিওয়ে কিছু মনে করবেন না, একটুখানি জোকিংলি আমি কথা বলতে থাকি। হ্যাঁ, যাই হোক, তা এই হচ্ছে সাড়ে সাথী। কিন্তু সাড়ে সাথী সম্বন্ধে ঠিক আছে, অবভিয়াসলি সাড়ে সাথী গেলে আপনার লাইফে, মানে বলে যে সাড়ে সাথী করে কি কিং টু বেগার্স করে দেয়। হ্যাঁ, মানে সে তার লাইফে একদম মানে ক্লাউড নাইনে আছে, পার্টি করছে, ড্রিঙ্কস করছে, ঘুরে বেড়াচ্ছে, এই করে বেড়াচ্ছে, হঠাৎ একটা কিছু হয়ে গেলে একদম তার মানে লাইফে একটা বিশাল টুইস্ট চলে এলো। হ্যাঁ, সেইটা কারণ তারই দোষ, সে আগে থেকে প্রিপেয়ার হয়নি। এই লাইফ কখনো অতটা ইজি হয় না, লাইফ ইজ টাফ, আপনাকে সবসময় লড়াই করে যেতে হবে। আপনি যদি ভাবেন যে আমি লড়াই করবো না, আমি যে জায়গা আছে সেই জায়গাটাতেই থাকবো উইদাউট ফাইটিং, আরেকজন এসে আপনার জায়গাটা নিয়ে নেবে। লাইফে সবসময় লড়াই করে যেতে হয়। হ্যাঁ, তো সেই জায়গাটা যদি আপনি প্রিপারেশন নিয়ে থাকেন, আপনি যদি পরীক্ষাতে ভাবেন যে পরীক্ষার সিটে বসবো, চিটিং বাজি করে পাস করে যাবো, সবসময় হয় না বস, একবার দুবার তোমার লাক সাপোর্ট করতে পারে, বাট সবসময় সেটা হবে না। তা সেরকমই সেই মানে যখন স্যাটার্ন বা চন্দ্র থেকে 12 নম্বর ঘরে ঢোকে, তখন আপনার সাড়ে সাথীটা শুরু হয়। বাট আপনি জেনারেলি মেন চাপটা আসে যখন চন্দ্র থেকে স্যাটার্ন মোটামুটি 30 ডিগ্রি এইদিকে, 25 থেকে 30 ডিগ্রি এইদিকে, 30 ডিগ্রি এইদিকে, এই 60 ডিগ্রি। হ্যাঁ, তো আপনার চাপটা আসে, মানে ধরুন আপনার চন্দ্র আছে ক্যান্সার 15 ডিগ্রিতে, তাহলে হচ্ছে জেমিনাই মিথুনের 15 ডিগ্রি থেকে আপনার মোটামুটি আপনি প্রেশারটা ফিল করবেন। হঠাৎ করে দেখবেন আপনার খুব অসুবিধা হচ্ছে, লাইফে খুব চাপ পড়ে যাচ্ছে, আপনার প্রেস্টিজ থাকছে না, সব জায়গায় অপমানিত হচ্ছেন, ছোট হয়ে যাচ্ছে, প্রবলেম পড়ছে। কিন্তু এবার একটা পয়েন্ট বলি, এরকম প্রচুর লোক দেখা গেছে যারা সাড়ে সাথীতে বিশাল এক্সেল করেছে। হ্যাঁ, ইন্দিরা গান্ধী সাড়ে সাথীতে প্রধানমন্ত্রী হয়েছিল, জাস্ট একটা এক্সাম্পল বললাম। এরকম প্রচুর চার্টে দেখা যায় যারা সাড়ে সাথীতে তারা অনেক উন্নতি হয়েছে, আবার অনেকের দেখা যায় সাড়ে সাথীতে অনেক প্রবলেম হয়েছে। এবার আমি একটুখানি বলতে চাই, একটু একটু ডিটেলসে বলি যে এটা কি নর্মাল, আপনি বুঝতে পারবেন কেন ডিপেন্ড করে, ডিপেন্ড করে আপনার চন্দ্র কেমন আপনার চার্টে। চন্দ্র যদি ভালো জায়গায় থাকে, ভালো পজিশনে থাকে, তাহলে ঠিক আছে, মানে ও আগে থেকে প্রিপেয়ার, ও সাড়ে সাথীর চাপটাকে নিয়ে নিতে পারে। এবার চন্দ্র যদি আপনার মন যদি উইক থাকে, আপনার মানে নর্মাল মন যদি উইক থাকে, তখন চাপের জায়গায় গেলে সে আরও ভেঙে পড়ে। এটি হচ্ছে যদি চন্দ্র কুম্ভ বা ক্যাপ্রিকর্ন বা অ্যাকোয়ারিয়াসে, হ্যাঁ মকর বা কুম্ভতে যদি চন্দ্র থাকে, তাহলে তাদের সাড়ে সাথীতে একটু চাপ যায়, কারণ সেটা স্যাটার্নের ঘরে সাড়ে সাথী। চন্দ্র যদি যে নক্ষত্র, যে স্যাটার্নের নক্ষত্র থাকে বা কেতুর নক্ষত্র থাকে, তখন যদি সাড়ে সাথী যায়, সেটা চন্দ্র যদি সেই নক্ষত্রের ওপর থাকে, তাহলে তখন তার স্যাটার্নের সাড়ে সাথী পড়লে তার লাইফে একটু প্রেশার আসে, তখন তাকে একটুখানি ভাবনা চিন্তা করে একটুখানি স্ট্রাগল করে তাকে এগোতে হয়। অবভিয়াসলি সবার লাইফে তাই বলে যে বাকি অন্য কারোর লাইফে যাদের ওখানে চন্দ্র নেই তাদের লাইফে স্ট্রাগলিং আসে না, সেটা কিন্তু ভুল। মানে ধরুন আপনি ভাবলেন নেই বাবা আমার কি কপাল খারাপ, আমার চন্দ্র নক্ষত্র হচ্ছে কেতু, তাহলে আমার সাড়ে সাথীতে বিশাল চাপ খেয়ে যাবো, তার মানে কি বাকি যে যারা চন্দ্র বৃহস্পতি নক্ষত্রতে আছে বা চন্দ্র নিজের নক্ষত্রতে আছে বা অন্য কোনো নক্ষত্র আছে, তাদের কি চাপ যায় না? তাদেরও চাপ যায়, সবারই চাপ যায়। আরেকটা জিনিস বলে রাখি, মানে জাস্ট এটা যারা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে জানে তাদের জন্য বলে রাখি, একটা কনসেপ্ট হয় অরুধা লগ্ন। অরুধা লগ্ন যদি আপনি জানেন আপনার কোনটা অরুধা লগ্ন,
তাহলে ওই ধারণা থেকে ডিপেন্ড করে যে যে সাংস্কৃতিটা কীরকম যায়। উড়ুধালগ্নাতে উড়ুধালগ্ন হচ্ছে যে আপনাকে বাইরের লোক কীভাবে দেখে সেটা হচ্ছে উড়ুধালগ্ন। তাতে আপনার যদি সাড়ে সাথে যে চন্দ্র যে তিনটে ঘরে আছে, এই তিনটে ঘরের মধ্যে যদি কোনো ঘরে উড়ুধালগ্ন হয়, তাহলে সেই উড়ুধালগ্ন যদি ওখানে থাকে তখন তার চাপটা ডবল হয়ে যায়। সেটাকে একটা বলে স্যাটার্ন রিটার্ন, স্যাটার্ন নিজের ঘরের ওপর দিয়ে যাচ্ছে বা তখন সেটা বলে স্যাটার্ন রিটার্ন। আর চন্দ্র যদি কর্কটে থাকে বা ধনুতে থাকে বা মিনেও থাকে, হ্যাঁ বৃহস্পতির ঘরে থাকে বা ও মেষ বৃষ বৃষের টর আছে, এখানে এখানে হচ্ছে চন্দ্র এক্সল্টেড মানে তুঙ্গে, যদি এরকম জায়গায় চন্দ্র থাকে তখন সাড়ে সাতে গেলে তাকে লাইফে চাপ দিয়ে তাকে প্রমোশন দিয়ে দিতে পারে, যে প্রচণ্ড চাপে ম্যানেজার এসেছে তার সে খুব খাচ্ছে, সে হচ্ছে কিছু হচ্ছে না, তাকে একটা ভালো প্রমোশন দিয়ে চলে গেল যেটা সে এক্সপেক্ট করছিল না, যে ভেবেছিল যে এই ম্যানেজারটা আমার করবে, এরকম হতে হয় তো না। এইসব জিনিসগুলো থেকে দেখবেন যে তার মধ্যে এই কম্বিনেশনটা আছে, এইসব কারণে তার তার গ্রোথ হলো সাড়ে সাতে তার। আর এই যে চন্দ্র যখন এই যে নিচের জাস্ট এই 30 ডিগ্রির মধ্যে থাকে, হ্যাঁ সেই পার্টটাকে আমরা বলি ধাইয়া, সেই আড়াই বছরটাই হচ্ছে মেন বলতে গেলে সাড়ে সাতের ফিলটা পাওয়া যায়, যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ফিজিক্যাল ক্রাইসিস, মানে লস অফ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স, এরকম অনেক প্রবলেম আসে যদি তার চন্দ্র উইক থাকে। আর সেকেন্ড কথা, সাড়ে সাতের রেমেডিয়েশন হচ্ছে স্যাটার্নের রেমেডিয়েশন। স্যাটার্নের রেমেডিয়েশন ইজ সিম্পল, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ইট মিন্স ও চায় যে আপনি হাঁটুন, আপনি নিজের স্বাস্থ্যকে ভালো রাখুন, আপনি গরিবদের দেখুন, আপনি দান ধ্যান করুন, আপনি মানে যেইখানে কাজ করছেন সেখানে আপনি জান প্রাণ লাগিয়ে কাজ করুন, আরও বেশি ওয়ার্ক হার্ড করুন, সেটাই হচ্ছে স্যাটার্ন। তো এটি হচ্ছে সাড়ে সাথে বেসিক কনসেপ্ট। আপনি আমার চ্যানেল লাইক করুন, সাবস্ক্রাইব করুন, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস, হোপফুলি আপনার ভিডিওগুলো ভালো লাগবে, নিচে কমেন্ট করুন, আর কিছু জানতে হয় আমাকে জানান। Thanks again. Bye.